বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রসাদপুর গ্রামে দীর্ঘদিন রাস্তার বেহাল অবস্থা। রাস্তা সারাইয়ের দাবিতে প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। আজকে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, ওই রাস্তার টেন্ডার পাস হয়ে গেছে, দ্রুত রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে, পুজোর আগেই হয়ে যাবে এমনটাই জানালেন। চন্দন সরকারের রিপোর্ট, NTVWB। প্রসাদপুরে অলরেডি আমাদের 9টা সামর সমরে বসা আছে, হ্যাঁ, যেহেতু ওখানে আরও 2টো সামর সমরা বসেছি, ওটা আমাদের টেন্ডার হয়ে গেছে, ওটা আমাদের পুজোর আগে ওটা বসিয়ে দেবো, যেখানে যে মানুষ বলছে সেখানে বসিয়ে দেবো। জলের প্রসাদ আমাদের আশা করি জামার জিপিতে কোনো জায়গায় জলের সমস্যা নাই, আমরা মানুষ জল যেখানে সমস্যা হয় সেখানে আমরা তাড়াতাড়ি পূরণ করে দিই, আমরা সামনের দিনে মানুষকে ঠিকভাবে জল যেন পায় সেই ব্যবস্থাটা আমরা সবসময় করে চলবো। পুজোর আগে জল এবং রাস্তা দুটো, হ্যাঁ, দুটো বয়ে হয়ে যাবে। প্রসাদপুর বাসীর পক্ষে আমরা পুজোর এটা বিশেষ উপহার, আমাদের এমএলএ সাহেব তরফ থেকে এটা প্রসাদপুর জনগণবাসীকে আমরা দেব। পুজোর আগে প্রসাদপুর গ্রামবাসী তাহলে কিছু একটা ঘর পাচ্ছে, হ্যাঁ, পুজোর একটা ভালো একটা অফার পেয়েছে এমএলএ সাহেবের তরফ থেকে, আমাদের মাননীয় জাকির সাহেবের বিধায়কের তরফ থেকে। এটা উনি প্রসাদপুরবাসীকে কিন্তু অনেক ভালোবাসেন, যেহেতু উনি আর মিনিস্টারের কাছে ওর গ্রামটা, ও ভালো চোখে প্রসাদপুরবাসীগণকে দেখে ওরা সে রাস্তাটা ও দিয়েছে, আমাকে দেখেছে, আমিও কন্ডাক্টরের কাছ থেকে এটা পেয়েছি, কাল পরশু মধ্যে নোটিশটার মধ্যে ঝুলিয়ে যাবে। পুজোর আগে রাস্তা আর জল দুটোই কম, দুটোই উপহার প্রসাদপুরবাসীকে আমরা দেবো। আপনি? আমি জামারজীবির প্রধান অংশন মাসি। আজকে যে জনগণ আমাদের বিক্ষোভ করছে তারা হয়তো ভিতরের কথা জানে না, যে রাস্তাটা অ্যাপ্রুভাল পেয়েছে কে অ্যাপ্রুভাল পায়নি সেটা তো সবাই জানে না, এবার অজানার পক্ষে হয়তো তারা বিক্ষোভ দেখিয়েছে। আমরা তাই আমাদের যে মন্ত্রী সাহেব জাকির হোসেন আছেন বা এমএলএ সাহেব, সে তো আমাদের ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল কি 6 মাসে বা 9 মাসের মধ্যে আমি রাস্তাটা করে দেবো, তার আপ্রায়ণে বা প্রেরণায় যে রাস্তাটা হচ্ছে আজকে বা অ্যাপ্রুভাল পেয়ে গেছি আমরা, সে জনগণ জানছে না সঠিক রাস্তাটা কি অ্যাপ্রুভাল হয়ে গেছে, একদম অ্যাপ্রুভাল হয়ে গেছে। প্রধান সাহেব আমাদের যে বলেছে আপনাদেরকে জানিয়েছে সেভাবে আমরা সেভাবে কথা বলছি, আমরা তো প্রধান সাহেবের বাইরে বলতে পারবো কথা, বা এমএলএ সাহেব যেভাবে বলছে প্রধান সাহেবকে আমাদের মাননীয় জাকির হোসেন, সেই আমরা সেই মতে মানুষকে বলি, মিথ্যা কথা বললে তো আমরা বেশিদিন থাকতে পারবো না বা রাস্তায় চলতে পারবো না। আচ্ছা, আমাদের রাস্তাটা পুজোর আগেই একদম মানে হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে কথা দিয়েছিল আমাদের মন্ত্রী সাহেব, হ্যাঁ প্রধান সাহেবকে বলেছিল, প্রধান সাহেব সেভাবে বলেছে আমাদেরকে, আমরা সেভাবে মানুষকে বলি যে রাস্তা হচ্ছে, কিছুটা জলের সমস্যা আছে আমার গ্রামে, আমরা বলছি না জলের সমস্যা নাই, দুটো আবার সাবমার্সিবল বসবে এই পুজোর আগেই বসবে দুটো। আচ্ছা, পুজোর আগে তাহলে আপনি বলছেন দুটো সাবমার্সিবল আর রাস্তা দুটোই কিন্তু হয়ে যাবে নাকি? হ্যাঁ, এটা তো আমাদের প্রতিশ্রুতি যেটা মন্ত্রী সাহেব দিয়েছিল বা প্রধান সাহেব আমাদেরকে বলেছে বা প্রধান সাহেব এখনও আপনাদেরকে বলছে জনগণকে বোঝাচ্ছে কি না, এই যে হাতে বিভ্রান্তি লাগাচ্ছে বিরোধী পার্টির হয়তো কোনো নেতা গোল মারছে, তারা হয়তো জানছে না জিনিসটা, তারা তার জন্য এই সামনেখানে আসছে রাস্তাগুলো করার বিক্ষোভ করার জন্য, জানছে না। তাহলে প্রসাদপুর গ্রামবাসীর আপনি কি বলতে চাইছেন প্রসাদপুর গ্রামবাসীকে? গ্রামবাসীকে আমরা একটাই অনুরোধ চাইছি যে একটু তারা মানে সজাগ হোক, দুজন ধৈর্য ধরুক, একটু ধৈর্য ধরুক, একদম তো আমরা অনেক 34 বছর ধরে আমরা যে রাস্তার আকাঙ্ক্ষাটা ছিল মানুষের জনগণের বা বারবার আমরা লেপেছি, বারবার পুনরায় মন্ত্রী সাহেবকে আমাদের প্রধান সাহেবকে এরা জানিয়েছি, তারা আপ্রাণ চেষ্টা করেছে, আমার প্রধান সাহেব পঞ্চায়েতের বা যে এমএলএ সাহেব আছেন জাকির হোসেন সাহেব সেও আপ্রাণ চেষ্টা করেছে, বা পার্শ্ববর্তী ডালমিল সে অনেক ভালোবাসা দেয় আপ্রাণ দেয় বলে রাস্তাটা কাজ 10 লাখ অ্যাপ্রুভালে পেলতে পেরেছে বা অ্যাপ্রুভাল পেয়েছি বা আমাদের অর্কাটার ঝুলিয়েছে কিছুদিনের মধ্যেই মালটার পড়তে পারে।